সালামু আলাইকুম। এই রাস্তার কথা কি আর বলবো, রাস্তার পাশ দিয়ে যাওয়াই যায় না, প্রচণ্ড ধুলাবালো। আমি যখন এই রাস্তা ধরে যখন বাজারে অথবা হচ্ছে যখন বাড়িতে যাই, তখন আমার মাথার চুল সহ নাক মুখ দিয়ে প্রচুর পরিমাণ ধুলোকণা নাকে এবং মুখে ঢুকে, রাস্তার দুধারে মানে পাপদ যেটা বলে সেই দিকেও প্রচুর পরিমাণ ধুলোবালো। এই কারণে নিজের মাথার চুল তো নষ্ট হয়, আবার আপনি দেখা যায় যে শার্ট, গেঞ্জি, প্যান্ট, ইভেন দো জুতাসহ ধুলোবালোর কারণে নষ্ট হয়। আমি জানি না যে সাধারণত এই অবস্থায়, এই ধুলোবালো অবস্থায় আমরা কতদিন এই দুঃসহনীয় অবস্থায় থাকব, এটা থেকে জানি না কবে পরিত্রাণ পাব। আর এই রাস্তা চলা যায় না, চলার খুবই অযোগ্য একটি রাস্তা। এ দেখেন কত যানবাহন, কত গাড়ি ঘোড়া চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থাপনা, সেটা সাধারণত আগে ঠিক করতে হবে। মানুষ যখন যার যার অবস্থান থেকে সচেতন হবে এবং দুর্নীতি অথবা হচ্ছে জবাবদিহিতা যখন নিশ্চিত হবে, যখন